ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। What the changes in India's population and the differential growth rate. This city has emerged. We have a very special guest on the record. The interview. The role that the US side played at that point of time. Puri duniya ki nazar. Assume my phone is tapped, I can probably say hello to Mr. Modi. Aapke Bharat par hai. Episode of Know Your Candidate. The rising confidence of India under Prime Minister Narendra Modi. Communist China is the greatest threat. There will come a day that we will see far more radical extremist. I'm still a little perplexed by why we have... Your daily dose of news from India and across the world. Cutting edge views and analysis. Tune into HD videos, click on the bell icon to subscribe.